नमस्कार। मंडे टू संडे किचने सबाई के स्वागत जानिए नतून एक रेसिपी निये आमी हाजिर हो गेछि। रविवार छुटिर दिने दुपुरे लांचे जदि गरम भातेर साथे एकटा दारुण चिकेनेर रेसिपि हय, केमन जमे उठे छुटिर दिनटा। ताहले चलुन सेई रेसिपि आजके शुरू करछि। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো মতো, সেটাকে আমি ম্যারিনেশন করে নেব। যেমনটা আমরা ম্যারিনেট করি সমস্ত হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে সাথে পরিমাণ মতো নুন, তার সাথে সাথে আদা, রসুন বাটা, এবং আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। এছাড়াও আমি দিয়ে দেব টক দই, তার সাথে সাথে আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারেন। এরপর আমরা দিয়ে দেব, আমি এখানে দইটা দিচ্ছি, দেখুন দইটা দেব, লেবুর রসও দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্তটাই দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা দিলাম সেটা হচ্ছে সয়া সস। এবার আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে ছড়িয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ম্যারিনেশনের জন্য। একটু ভালো করে ম্যারিনেট হলে চিকেনটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আমরা যখন ধাবাতে যাই, ধরুন কোথাও লং ট্যুরে যাচ্ছি, ধাবা স্টাইলের চিকেন কারিটা কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করে বলুন তো। তাহলে চলুন শুরু করি। নেক্সট আমাদের স্টেপ হলো, আমি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ডুমো পেঁয়াজগুলো প্রথমে আমি তেলে ভেজে তুলে নেব। তাহলে এটাকে আমি ভেজে নিলাম, দেখুন খুব বেশি কিন্তু ভাজিনি, তাহলে কিছুটা ভাজবো এবং স্টিমটা সবসময় আমি লো থেকে মিডিয়ামে রেখেছি। ভেজে এবার পেঁয়াজগুলো তুলে নিলাম। এবার আবার গরম তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা ইউজ করছি। এবার আপনাকে যে বলছিলাম যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, এটাতে কিন্তু একটা আলাদা টেস্ট আসে রান্নায়। তো সেই জন্য আমি কিন্তু দেখুন 1টা পেঁয়াজের বাটাও দিয়েছি ম্যারিনেশনে, আর এখানে একটুখানি দিচ্ছি আদা বাটা, তার সাথে দিচ্ছি টমেটো, এবং এরপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আমাদের ক্যাশিউ নাট, আর তার সাথে সাথে আমি দিচ্ছি 4 মগজ। তাহলে আমি এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে, খুব বেশি ভাজবো না, একটু একটুখানি ভাজবো, খুব বেশি ভাজার কোনো দরকার নেই, খুব বেশি ভাজলেই কিন্তু টেস্টটা চলে যাবে। তাহলে দেখুন আমি একটুখানি ভেজে নিয়েছি, তার মধ্যে একটুখানি জল অ্যাড করে জলটা শুকিয়ে নেব। তারপর এটাকে তুলে নেব, তুলে নিয়ে আমি ঠান্ডা করব। ঠান্ডা করতে দেওয়ার পরেই আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, এবং এটার যে কালারটা সেটা কিন্তু এই চিকেন কারিতে দারুণ টেস্ট আনে। এইভাবেই কিন্তু আমরা বাটার চিকেন মশলাতেও কিন্তু এই যে গ্রেভিটা সেটা কিন্তু এইভাবেই তৈরি করে। তো যাই হোক, এবারে আমার এটা কিন্তু রেডি হয়ে গেল। এর মধ্যে আমি একটুখানি দইও অ্যাড করে নিয়েছিলাম। এবারে আমি আবার কড়াতে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে একটুখানি আলু না হলে কি হয়, আমার তো হয় না। আপনার বাড়ির খুদে মেম্বাররাও নিশ্চয়ই আলু খেতে পছন্দ করে। আমি আলু কয়েকটা ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি আলু দেব না, কিন্তু অবশ্যই আলু দেব, একটা টেস্টটাও দারুণভাবে নিয়ে আসে। এবারে আমি চিকেনের পিসগুলোকে তেলে দিয়ে দিচ্ছি, এটাকে একটুখানি ভেজে নেব হালকা করে। আমি চিকেনের পিসগুলো একে একে কড়াতে ভেজে নেব। দেখুন আমি সমস্ত পিসগুলো দিয়ে নিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে কষানোর জন্য আমি এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দেব। মাংসটা প্রথমে সিদ্ধ হতে দেব। এটা দেখুন সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঝালের জন্য যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। তারপর আমি পরিমাণ মতো নুন দিচ্ছি এবং অ্যাড করছি সয়া সস। সয়া সসটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি কিন্তু, যেহেতু মাংসটা আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম।
এটা দেখবেন এবার চিকেনের পুরো টেস্টটাই পাল্টে দেবে। এই যে ভেজে সব কিছু ভেজে মিক্সিতে পেস্ট করা, আর দেখুন কালারটা কি দারুণ হয়েছে। এর ওপর দিয়ে আমি ডুমো ডুমো করে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিলাম। কালারের জন্য একটি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। দারুণ খেতে হয়, রবিবারের জাস্ট দুপুরটা জমে যাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন, জাস্ট জমে যাবে। দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি ফোটাবো। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করছি, একটুখানি ফোটাবো। এর ওপর দিয়ে আমি একটুখানি, আমার কাছে ছিল ফ্রেশ ক্রিম, সেটা দিয়ে দিয়েছি। আমি আর একটুখানি, যেহেতু গ্রেভি চাইছি তার জন্য আমি আর একটুখানি জল অ্যাড করলাম। আপনারা একবারেই জলটা অ্যাড করে নেবেন। আমার আলুগুলোকে সিদ্ধ হতে হবে এবং চিকেনটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য একটুখানি জল দিয়ে ঝোল তো দিতেই হবে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি। এর মধ্যে শেষ পাতে আমি অ্যাড করে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। একদম গুঁড়ো গুঁড়ো করে আমি চারদিকে ছড়িয়ে দিলাম। এবার প্লেটিং করে দেব। অবশ্যই আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।